তার হে ওরে শূন্য ভাণ্ডে কিছু দিয়া জান জানা পতার ঢে ওরে ভাইজান সাগাসারের চলন্ত পথের পথিকেরা এই অন্ধজনরে কিছু দিয়া যান কিছু দিয়া যান মোর বাড়ি বরিশাল মুলাদি শহরে বসবাস আমি আপনাগো ঢাকা শহরের মেহমান মোরে কিছু দিয়া যান দিয়া যান মুয়াহন রিস্কে চালাই ডাহার শহরে মুয়াহন খয়রাত করি ঢাহার শহরে ওছো কিনা গাছোস কিনা ভুল্লাই আমারে ওছো কিনা গাছোস কিনা ভুল্লাই আমারে যে বলেন আপনার বাড়ি কি বরিশাল হাই হাই মুলাদি শহরে বরিশাল কোন আইছেন এনে গলত কথা ঢাকা শহরে জীবনের তাগিদে কত কিছু করতে হয় ভাইজান বাসার তাগিদে মানুষজন পৃথিবীর কত জায়গায় চলিয়া যায় হ্যাঁ কি বলা যায় ভাইজান না না এটা অবশ্য ঠিক কথা কইছেন আপনি যে কি সুন্দর সুন্দর গান গান খরচ করার লগে লগে শুনে তো খুব ভালো লাগতে আছে মোর এটা তো শুনি নাই জীবনে কোনোদিন না না ভাইজান কি যে গান হ্যাঁ তো একটু গাইতে হয় এই নতুন নতুন গান না গাইলে পরে মানুষজন মোরে খরচ দেবে কা একটু ভালো লাগে সেজন্য তো দুইটা পয়সা বাড়াই দেয় মোরে এটা একটা নতুন পলিটিক্স ভাইজান বুঝছেন ওই চার দোকানে দেন না টিভি চালায় কি লেগে চালায় ওই টিভির অনুষ্ঠান দেখবে আর বইয়ে বইয়ে চা খাইবে আর ব্যবসাটাও ভালো জমবে হেল লেগে ভাইজান এটা নতুন পলিটিক্স আর কি বুদ্ধিটা ভালোই ধরছেন আচ্ছা ভাইজান কি আমের বাড়ি কি বরিশাল আসলে অন্ধ না আপনি দেশি মানুষ তো হেলে গিয়ে সত্য কথা দাঁড় করলাম এটা মোর ভেষা ভেষাল ধরছি এই ভেষাল না দিলে কেউ কি সাহায্য সহযোগিতা করবে বলেন ওরে খোদা ওরে আল্লাহ মাথায় দিয়ে পুরো বরিশাল রে বুদ্ধি এত গিলু লইয়ে চলেন কেমনে আপনি হ্যাঁ জীবনে বহুত খরাতে দেখছি আপনি না এরকম খরাতে তো দেই নাই হ্যাঁ